কেউ বা বলেন হাওরের রাজধানী, রূপের রানীও বলেন কেউ কেউ, কবিরা বলেন জোছনার শহর। হাওর বা ওট আর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিজের মতো করে তুলে ধরতে সুনামগঞ্জের সুনাম এভাবেই লোকমুখে প্রচারিত হয়েছে। বর্ষার অবসান ঘটিয়ে প্রকৃতিতে তখন তৃতীয় ঋতু শরৎ এক অপূর্ব শোভা ধারণ করে আবির্ভূত হয়েছে মাত্র, সত্ত্বেও পিছু ছাড়েনি বিদায়ী বর্ষার বৃষ্টি। তখনই একদিন জাদুকাটা নদ, শিমুল বাগান, বারিকের টিলা, শহীদ সিরাজউদ্দিন লেক হয়ে টেকের ঘাটের লাকমাছরা দর্শনে বেরোয়। বৃষ্টির বাগড়ায় সুনামগঞ্জ শহর থেকে মোটর বাইকে করে ছুটছি অজানা লাকমাছটার কোলে। লাকমাছটাটি পড়েছে তাহিরপুর উপজেলায়। ইতিহাস বলে প্রাচীন শ্রীহট্টের তিন ভাগে ছিল জয়ন্তিয়া, গেট আর লাউড রাজ্য। সুনামগঞ্জের তাহিরপুর ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ছিল লাউড রাজ্য। রাজার রাজ্য নেই, তবে চিহ্ন পুরো এলাকা জুড়ে বিদ্যমান।